হ্যালো বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা হচ্ছে চাঁদ চুরি। চলো তবে এবার গল্পটি শুরু করা যাক। বাবা দেখো, আজ চাঁদটা মনে হচ্ছে তার সম্পূর্ণ আলো পৃথিবীতে দিয়েছে। রাত হয়েছে, তবুও মনে হচ্ছে যেন দিনই রয়ে গেছে। চাঁদের আলো দেখতে সত্যি অনেক ভালো লাগে বাবা। সত্যি রে মা, একদম ঠিক বলেছিস। চাঁদের আলো রাতটাকে একদম অন্যরকম সৌন্দর্যে ভরিয়ে দেয়। দিনের বেলা সূর্যের আলো আর রাত্রের বেলা চাঁদের আলো পৃথিবীটাকে প্রাণবন্ত করে রাখে। দেখেছিস, তোর সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি, আমায় তো মাছ ধরতে যেতে হবে। পূর্ণিমার রাতগুলোতে ভালো মাছ পাওয়া যায়, আমায় জালটা এনে দে তো। এরপর দিনেশ মাছ ধরতে বেরিয়ে পড়ে। এভাবেই গ্রামের প্রত্যেক মানুষ পূর্ণিমার রাতে মাছ ধরতে বেরিয়ে পড়ত। আর এভাবে কৃষ্ণপুর গ্রামের লোকেদের ভালোভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎই তাদের গ্রামে এক ভয়ঙ্কর ডাইনির নজর পড়ে। কুম্ভা নামের এক ডাইনি কৃষ্ণপুর গ্রামে আসে। এই গ্রামটা তো সত্যি অনেক সুন্দর, এই গ্রামে অনেক ভালো থাকবো আর ভালো শিকারও পাওয়া যাবে। কিন্তু এই গ্রামে এই চাঁদটা মনে হচ্ছে একটু বেশি আলো দিচ্ছে। আমার চাঁদের আলো একদম পছন্দ না, চাঁদের আলো আমি বেশিক্ষণ থাকলে তো মারা যাব, আমায় এক্ষুনি অন্ধকারে যেতে হবে। এই বলে ডাইনি তাড়াতাড়ি করে জঙ্গলের এক গুহায় যায়। এই চাঁদের আলো তো আমি বেরোতে পারবো না, এখন কি করবো আমি? হ্যাঁ পেয়েছি, আমি এই চাঁদটাকে চুরি করব। কিন্তু এত বড় চাঁদটাকে আমি কি করে চুরি করব? চাঁদ নিয়ে ভাবতে ভাবতে তো আমার বড্ড খিদে পেয়েছে, এবার মানুষ কোথায় পাবো? চাঁদের আলোর জন্য তো বাইরেও যেতে পারছি না। হ্যাঁ পেয়েছি উপায়, আমি বরং আমার জাদু কালো শক্তি দিয়ে চাঁদকে ঢেকে দেই, তবে তো আর চাঁদ আলো দিতে পারবে না। আর আমিও আমার ইচ্ছা মতো এই গ্রামের মানুষকে শিকার করতে পারবো, রক্তকে আমার তৃষ্ণা মেটাবো। এরপর ডাইনি তার ভাবনা মতো কাজ করে। সে তার কালো জাদু শক্তি দিয়ে চাঁদকে অন্ধকারে ঢেকে দেয়, আর কৃষ্ণপুর গ্রাম পুরো অন্ধকারে ঢেকে যায়। এটা কি হলো? এতক্ষণ পর্যন্ত তো চাঁদের আলো ছিল, অমাবস্যা হলো নাকি? কিন্তু কালকেই তো পূর্ণিমা শুরু হয়েছে, এত তাড়াতাড়ি পূর্ণিমার রাত শেষ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, অন্ধকারে তো কিছু দেখতেও পাচ্ছি না। না, আজ আর মাছ ধরতে যাব না, বাড়ি চলে যাই। এই বলে সুমন বাড়ির পথে যেতে ধরে। আর হঠাৎই সামনে সেই কুম্ভা ডাইনি চলে আসে। আজ কতদিন পর মানুষের রক্ত খাবো, এবার তোর রক্ত খেয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। দাদা ডাইনি, আমাকে যেতে দাও, মেরো না আমায়, আমি বাড়ি যাব। ডাইনি সুমনের কথা না শুনে তার ঘাড়ে কামড় বসায় আর সুমনের সমস্ত রক্ত খেয়ে ফেলে। সুমনকে ক্ষত বিক্ষত করে সেখান থেকে চলে যায়। রাত কেটে সকাল হতেই গ্রামের লোক সুমনের ক্ষতবিক্ষত লাশ দেখে হতবাক হয়ে যায়। মাসের পর মাস বয়ে যাচ্ছিল, কিন্তু পূর্ণিমা রাত আসছিল না। গ্রামের লোকেরা এর জন্য রাত করে বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। বাবা, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? বাবা, তুমি কোথাও যাবে না, তুমি জানোই তো রাতে যারা বের হয় তারা আর বেঁচে ফিরে না। না না, আমি তোমায় কোথাও যেতে দিব না, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না বাবা। আমার কিছু হবে না রে মা, আমি যাব আর আসব, সুমনের মেয়েটার নাকি খুব জ্বর। এই বলে দিনেশ বাড়ি থেকে বের হয়। আর কিছু দূর যেতে ওই ডাইনি দিনেশের সামনে চলে আসে। কতদিন পর একটা লোক পেলাম, শয়তান গ্রামবাসীরা তো এখন রাতে
বাড়ির বাইরে আসতেই চায় না। আজ পেয়েছি, রক্ত খাবো আমি, তৃষ্ণা মেটাবো আমার। এই বলে ডাইনি দিনেশের ঘাড়েও কামড় দিয়ে তার শরীরের সমস্ত রক্ত খেয়ে ফেলে আর দিনেশ মারা যায়। ভোর হতেই নূপুর যখন তার বাবাকে খুঁজতে বের হয়, তখন সে তার বাবার লাশ দেখে থমকে যায়। বাবা, ও বাবা, তোমার কি হয়েছে বাবা? কতবার করে বললাম বাবা যেও না, আমার কোনো কথাই শুনলে না বাবা। এবার আমার কি হবে বাবা? আমি যে অনাথ হয়ে গেলাম বাবা। নূপুর এসব বলে যখন কাঁদছিল তার কান্নায় সেখানে গ্রামবাসীরাও এসে যায়। আর সেখানে এক অপরিচিত ভৈরবী মা আসে, যিনি অন্য গ্রাম থেকে এই গ্রামে এসেছে। তিনি গ্রামে প্রবেশ করেই ওই ডাইনিকে অনুভব করতে পেয়েছিল। এ গ্রামে কুম্ভা ডাইনির নজর পড়েছে আর তোমার বাবাকে ওই ডাইনিই মেরেছে। এসব আপনি কি বলছেন? আর কে আপনি? আমি এক প্রসিদ্ধ ভৈরবী মা, বিলাসপুর গ্রাম থেকে এসেছি এখানে। বিলাসপুর গ্রাম থেকেই ওই ডাইনি এই গ্রামে এসেছে, তাই আমি এখানে এসেছি। ওই ডাইনি খুব ভয়ঙ্কর, ডাইনি চাঁদের আলো সহ্য করতে পারে না, তাই ওই ডাইনি চাঁদকে তার কালো শক্তি দিয়ে ঢেকে রেখেছে। যে করেই হোক ওই ডাইনিকে মারতেই হবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই কাজ করতে পারবে। আমি ওই ডাইনিকে ছাড়বো না, ও আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি কি করতে হবে মা, বলুন আমায়। এরপর ভৈরবী মা নূপুরকে কিছু বুদ্ধি শিখিয়ে দেয় আর ডাইনির গুহায় পাঠায়। এতো দেখি শিকার নিজেই আমার কাছে এসেছে। আরে দিদা, আমি তোমার নাতনি গো, কাম্ভীমা আমায় পাঠিয়েছে। তোমার যে বিপদ, আর তোমায় এই বিপদ থেকে বাঁচাতেই তো আমি এসেছি। বিপদ? কিসের বিপদ? কাম্ভীমা কেন পাঠিয়েছে তোকে? তুমি এত বোকা তা আমার জানা ছিল না। তুমি যে তোমার শক্তি দিয়ে চাঁদকে ঢেকে রেখেছো, চাঁদ তো তোমার সব শক্তি চুষে নিচ্ছে। এভাবে চাঁদকে ঢেকে রেখো না, আর চাঁদকে এভাবে ঢেকে না রেখে তার বদলে তো চাঁদকে চুরি করে বন্দি করে রাখলেই হয়ে যায়। তা না করে তুমি তোমার শক্তি দিয়ে চাঁদকে ঢেকে রেখেছো কেন? সে তো বুঝলাম, কিন্তু আমি তো চাঁদকে চুরি করতে পারবো না। তুমি অত চিন্তা করো না, চাঁদকে আমি চুরি করে আনবো, তোমায় অত ভাবতে হবে না। এখন তুমি চাঁদের থেকে শক্তি তুলে নাও দেখি, চলো আমার সাথে বাইরে চলো। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, আমার শক্তি ওই চাঁদ নিয়ে নিচ্ছে। এরপর ডাইনি নূপুরের কথা বিশ্বাস করে বাইরে যায় আর চাঁদের উপর থেকে কালো শক্তি সরিয়ে দেয়, আর সাথে সাথে চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। চাঁদের আলো আমি বেশিক্ষণ থাকতে পারবো না রে, আমি গুহায় যাচ্ছি, তুই চাঁদ চুরি করে নিয়ে আয়। তুই এত বোকা, ও সব কথা যে আমার শেখানো কথা, এবার যে তোকে মরতে হবে। এরপর ভৈরবী মা ডাইনির গায়ে জল ছিটায় আর চাঁদের আলোর কারণে ডাইনির শরীরে আগুন লেগে যায় আর ডাইনি আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। আর পুরো গ্রাম ওই ডাইনির হাত থেকে রক্ষা পায় আর চাঁদ তার আলোতে পুরো গ্রামকে আলোকিত করে।